ইফতারে হালিম খেতে পছন্দ করেন অনেকেই, তবে তার বেশিরভাগই বাইরে থেকে কিনে আনা হয়। ঝাল ঝাল হালিম খেতে যারা ভালোবাসেন তাদের জন্য আজকে ভিন্ন স্বাদের তন্দুরি চিকেন ফ্লেভারের হালিম। রেসিপিতে যাওয়ার আগে আমাদের পেজটা লাইক অথবা ফলো দিয়ে রাখতে পারেন। আরও মজার মজার রেসিপি দেখতে চাইলে ইউটিউব চ্যানেলটাও দেখতে পারেন। আমি একটা আস্ত মুরগির মাংস নিয়ে মাঝারি সাইজ করে কেটে ধুয়ে রেখেছিলাম। মুরগির পিসগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। এবার রসুন বাটা এক চা চামচ দিচ্ছি, আদা বাটাও দিচ্ছি এক চা চামচ, এবার লাল মরিচ গুঁড়া এক চা চামচ, এরপর জিরা গুঁড়া এক চা চামচ দিব, ধনিয়া গুঁড়া দিচ্ছি এক চা চামচ, এবার স্বাদ মতো লবণ দিচ্ছি, তন্দুরি চিকেন মশলা দিচ্ছি এক টেবিল চামচ, একদম সামান্য একটু লাল রং দিচ্ছি, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, এক টেবিল চামচ সরিষার তেল দেওয়ার পর ভালোমতো মাখিয়ে নিব। ভালোমতো ম্যারিনেট করে মাংসটা এভাবে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। এই সময় হালিমের ডাল পানিতে ভিজিয়ে রাখতে হবে। প্রথমে নিচ্ছি ছোলার ডাল হাফ কাপ, মসুর ডাল হাফ কাপ পরিমাণ, মুগ ডাল নিচ্ছি হাফ কাপ পরিমাণ, মাসকলাইয়ের ডালও হাফ কাপ পরিমাণ, খেসারির ডাল দিচ্ছি হাফ কাপ পরিমাণ, এরপর নিচ্ছি পোলাওয়ের চাল হাফ কাপ, এরপর লাগবে গম। গমটা আমি হালকা ভেজে গুঁড়া করে রেখে দিচ্ছি, যা পরে রান্নায় ব্যবহার করব। এবার পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখবো 30 মিনিট, এরপর ভালোমতো ধুয়ে হালিম রান্নায় চলে যাব। একটা মাঝারি সাইজের প্যানে ডালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। এরপর 2.5 লিটার পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি, আদা বাটা দিচ্ছি এক চা চামচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভেজে রাখা গমের গুঁড়া এখানে দিয়ে ভালোমতো পানির সাথে মিশিয়ে ফেলতে হবে। গম মিশে গেলে এরপর চুলারাজ বাড়িয়ে ডালগুলোকে ভালোমতো সেদ্ধ করে নেব। কিছুক্ষণ জাল হওয়ার পর দেখবেন ডালের উপর এরকম ফেনা বাজবে, সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। প্রায় আধা ঘন্টার মতো ডালগুলোকে জাল করে সেদ্ধ করে নিতে হবে। ডাল যত ভালোমতো সেদ্ধ হবে হালিম খেতে ঠিক ততটাই মজার হবে। এবার একটা ডাল গুটনি দিয়ে ভালোমতো মিশিয়ে দিচ্ছি, যাতে ডালগুলো আস্তে আস্তে না থাকে। আপনারা চাইলে প্রেসার কুকারে ডালটা রান্না করে নিতে পারেন, এতে আরো দ্রুত রান্না করে ফেলতে পারবেন। ডালগুলো একদম গলে এরকম হয়ে আসবে। এবার এখানে দিচ্ছি হালিমের মশলা। আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, মৌরি আর মেথি একসাথে বেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। হালিমের মশলা দেওয়ার পর ভালোমতো মিশিয়ে চুলারাস মিডিয়ামে রেখে জাল হতে দিব। এই সময় একটা প্যানে সরিষার তেল গরম করে মুরগির মাংসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মুরগির মাংসগুলোকে দুই পাশে উল্টিয়ে ভেজে নিতে হবে, যাতে মাংসগুলো ভালোমতো সেদ্ধ হয়ে আসে। সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। মুরগির মাংসগুলোকে ভালোমতো ভেজে নেওয়ার পর ডালের সাথে দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া তেল সহ সবকিছু এখানে দিয়ে মিশিয়ে নেব। মাংস দেওয়ার পর খুব সুন্দর একটা রং হয়ে আসবে। চুলারাস মিডিয়ামে রেখে ভালোমতো নেড়ে জাল করে নিচ্ছি। এই সময় পেঁয়াজ রং করে ভেজে সামান্য লাল মরিচ গুঁড়া দিয়ে সাথে সাথে হালিমের উপরে দিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে স্বাদ আরও বেড়ে যাবে।
চামচ দিয়ে ভালোমতো নেড়ে গরম গরম পরিবেশন করে নিব। পরিবেশনের আগে উপরে পেঁয়াজের বেরেস্তা, আদা, ধনিয়া পাতা কুচি এবং লেবু দিয়ে আরো মজাদার বানাতে পারেন। ভিন্ন স্বাদের এই হালিমটা বানাতে পারেন, দেখবেন বাহিরের থেকে কিনে আনা হালিমের চাইতেও বেশি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্ট করেও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।